এখন দেখো আমি যেন ফরমাট, এই দেখো একটা সুন্দর একটা ফরমাট বের হয়ে গেলো, ঠিক আছে। এখন মনে করো আমি এখানে এই এফেক্ট ওই টেস্টে পাইন দেখা যায়, এই সাইডটা ফেস পাই নাই তো, আমি জাস্ট এটা কম্পিউটার কপি করে পেস্ট করে দিচ্ছি এখানে, দেখ পজিশন ফরমাট, ঠিক আছে। সাইডটা দিয়ে অ্যাড্রেস আমি দিয়ে দিলাম। এখন আমি আর এই বারবার এই জিনিস না করে আমি আর অন্যান্য বিষয়ের থেকে জন্য আমি দিতাম, ঠিক আছে। এই সব জায়গায় কিন্তু এই জেসন অবজেক্টের মধ্যে কি কিন্তু একই দেওয়া, নাহলে কিন্তু পার্স করতে পারবে না, ওটা কি বুঝতে পারছো? না কি ভ্যালু দুইটাই করতে হবে। হ্যাঁ তাহলে ওইখানে ব্ল্যাঙ্ক লাগবা, হ্যাঁ তখন এরকম ই করবা, এরকম ই করে রাখবা, ব্ল্যাঙ্ক লাগবা। কি রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা এরপরে তাহলে আমি ই করি, এরপরে মনে করো এই রবীন্দ্রনাথ ট্যাগোর গেল, এরপরে মনে করো কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল, এটা কিন্তু বাংলায় লিখা, ঠিক আছে, কাজী নজরুল ইসলাম, কারণ এটা ইংলিশে দিলে কিন্তু নজরুল আর গিরবে না। এটা কত, 1899, ঠিক আছে। এটা কত মনে করো, 28শে জানুয়ারি, ঠিক আছে। আসলে তো জানুয়ারি না, এরপরে আমার মৃত্যু কত, ৭৪ হবে, ৭৬ সালে আমি হতে পারি, ২৯শে আগস্ট, ঠিক আছে। এখানে মনে করো দেশের বাসে মানুষ, আসলে মানসী সিন্ধু, ঠিক আছে। এরপর মনে করো শরৎচন্দ্র, হ্যাঁ দুটো তিনটা দিয়ে দেখালেই হবে, ওরকম কথা কি বুঝতে পারছো? এটা মনে করো 1899, মনে করো এটা 25শে আগস্ট, এটা মনে করো 1965, এটা মনে করো 21শে নভেম্বর, তাহলে আসেছি মনে করে এখানে এখানে মনে করো বাংলাদেশে সিটিজেনশিপ, এটা তো আসলে ফিরে পুরস্কার না, কিছু পাইছে বাংলাদেশের সিটিজেনশিপ 1972, ঠিক আছে। আর এখানে মনে করো শরৎচন্দ্র, এক্ষেত্রে মনে করো পাইছে
না এটা বলবো আজকে সরষের ফুল খেলো, তখন তো আসলে ইন্ডিয়া সত্যি একসাথেই ছিল। তুমি রবীন্দ্রনাথ ছাড়া কি বাংলা সাহিত্য চিন্তা করতে পারো? ওই সময় তো যখন মারা গেছে তখন তো মারা ছিল, সে বাংলা তত্ত্ব একটা বড় টাইম সে বিয়ে করছে কিন্তু আমাদের খুব ওঠে। ঠিক আছে, বুকস মনে করো ব্ল্যাঙ্ক থাকলে ব্ল্যাঙ্ক করে তো আচ্ছা এটা আমি একটা ফাইলের মধ্যে সেভ করবো। ঠিক আছে, এখন তোমার এই ফাইলের মধ্যেই সেভ করলাম, বা এটা না অন্য ফাইলের মধ্যে সেভ করো, ফাইল নিউ টেক্সট ফাইল, এটা দিলাম, এর নাম দিলাম কবি পরিচিতি। ঠিক আছে, এটা ওপেন করবো হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাসে। নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করলে হয় কি যে ওইটা ইউটিএফ এই ই থাকে আর কি, হ্যাঁ ইউনিকোড দিয়ে করে। ঠিক আছে, এখন এরপরে আমি মনে করি এটা সেভ করতে আছে ফাইল সেভ অ্যাজ, যা আছে ওইটাই সেভ করবো। আচ্ছা এটা সেভ করলেই হয়ে যাবে, সমস্যা নেই, আমার ইন্টারভিউ এইটাই সেভ হয়। তাহলে এ পর্যন্ত তো কোনো সমস্যা নেই, ঠিক তো? আচ্ছা এরপরে ওই যে ফাইলটা আছে সেটার মধ্যে রেখে দেবো, কোথায় রাখবা? ডাটাবেস, আমি বলছিলাম না ডাটাবেস বা কোনো ফাইল টাইল সব আমরা কোথায় রাখবো? খুবই পরিচিত। ঠিক আছে, এই সমস্যা। এরপরে আমি যেটা করব, যে এই জেসনটা রিড করব, রিড করার জন্য কিছুই না, জাস্ট একটা আমি এখানে একটা মেথড লিখব, এই মেথডটা কি করবে, গেট ফাইল দেবে। ঠিক আছে, এই মেথডটা আমি লিখলে কি হবে, এখান থেকে সে বাইট আকারে ওই ডাটাটা রিটার্ন করবে, বাইট না ফাইল স্ট্রিং আকারে ওই ডাটাটা রিটার্ন করবে। ঠিক আছে, তাহলে এখানে আমার ইউটিলিটি কোনো কিছু লিখছিলাম আমি, মনে করো যেহেতু এটা ইউটিলিটি বিভিন্ন জায়গা থেকে আমি ইউজ করতে পারি, তাহলে এর জন্য আর একটা প্যাকেজ আমি তৈরি করলাম কম ডট ইউটিলস। ঠিক আছে, এর মধ্যে একটা ক্লাস লিখবো, ক্লাসের নাম কি ইউটিলস। ঠিক আছে, কন্ট্রোল শিফট এফ মেরে দাও, হ্যাঁ হয়ে গেল, বুঝতে সমস্যা। এর দাস তোমার কিছু করা লাগবে না, এই লাইন কিন্তু তুমি ই করবো। ঠিক আছে, কপি পেস্ট করবো, হ্যাঁ ফাইল কি হয়ে ফাইল হয়ে এটা দেখো, এখানে ফাইলের এই যে এই যে আমি যদি এই কোডগুলো যদি একটু দেখি, দেখার পরে আমি কি দেখতে পাচ্ছি, কোডগুলো যদি দেখি এখানে কনটেক্সট ডট গেট অ্যাসেটস ডট ওপেন ফাইল, ওই ফাইলের নাম, ফাইলের নামটা যদি আমি দিয়ে দিই এখানে ইনপুট স্ট্রিম আকারে পাইছি, সেই ইনপুট স্ট্রিমটাকে এখান থেকে কনভার্ট স্ট্রিম টু স্ট্রিং করতে মুখস্থ রাখার দরকার আছে তা না, ওরা মুখস্থ নয় কপি মারে দিই এখান থেকে ই করি আর কি, এই ওই যে স্ট্রিম, সেই স্ট্রিমটাকে কি করছে ইসে এখানে কি বলছে, যে স্ট্রিমটাকে স্ট্রিম থেকে আসলে এখানে কি করছে একটা স্ট্রিং রিটার্ন করছে। তোমার কিছুই করা লাগবে না, ওই কোডটা ওইখানে বসাই দেবো, কপি পেস্ট মারিয়ে দেবো আর কি। আচ্ছা এরপরে
ধরো, হ্যাঁ তাহলে ধরো আমি আসতে না বলতে, এখান থেকে দেখো নিও, ক্লাস মিস করতেছে টাকাগুলো জলে যাবে, সত্যি কথা বলতে হবে, মানে এই ক্লাসের এই ক্লাসগুলো আসলে গুরুত্বপূর্ণ। এটা লিখে এটা মনে করো আমি জেসন জেসন অ্যাক্টিভিটি আজকে পরে মনে করো যে আর তৈরি করা আরো অনেক তাহলে এখানে ঠিক আছে, এখন এখন আমি যেটা করব অন ক্রিয়েট অন ক্রিয়েট করতেছে নাকি যেটা আছে যেটা আছে যে এখন আমি মনে করো এখানে একটা মেথড লিখো, মেথড কি মনে আছে তো? মেথডের ক্ষেত্রে একটা কি আছে এখানে অ্যাক্সেস মডিফায়ার, ঠিক আছে, যে নাম্বার আছে তার রিটার্ন টাইপ, কোনো কিছু যদি রিটার্ন না করে তাহলে ভয়েড, আর এখানে ধরো পার জেসন পার জেসন, ঠিক আছে। এরপরে যেটা করব, এখানে আমি বলছিলাম না যে স্ট্রিং আকারে আমি পাবো এই মেথডটা কল করে, স্ট্রিং জেসন ইকুয়ালস টু ইউটিলস ডট গেট ফাইল ডাটা, গেট ফাইল ডাটা, এই যে মেথডটা কল করে দিলাম, বললাম না এখান থেকে একটা স্ট্রিং রিটার্ন করছে। এই এখন এখানে কনটেক্সট কনটেক্সটটা কি হবে, যে এটা কোথা থেকে করতেছি, এটা জেসন অ্যাক্টিভিটির মধ্যে থেকে করতেছি, তাহলে কনটেক্সট হবে আছে মানে অ্যাপ্লিকেশনের স্টেট কোথায়। এখন কনটেক্সট বলতে এটা বোঝায় জেসন অ্যাক্টিভিটি ডট দিস, আচ্ছা এরপরে এর ফাইল নাম, ফাইল নাম কি দেখো অ্যাসেটের মধ্য থেকে নিছি, এখন এর ফাইল নামটা কি, খুবই পরিচিতি ডট টিএক্সটি, এখানে ফাইল নেমটা আমি ওইটা বসিয়ে দেব, ঠিক আছে। হ্যাঁ যদি এখানে যদি মনে করো অ্যাসেটের মধ্যে আর একটা ফোল্ডার তৈরি করতো, তার মধ্যে মনে করো ডাটা লিখতাম, তাহলে এখানে কিন্তু ডাটা লিখে তারপরে ক্লাস দিতে হবে, বুঝছো তুমি, বুঝছো? হ্যাঁ কোনো এখানে আর, হ্যাঁ অ্যাসেটের মধ্যে যদি ফোল্ডার বলো, এটা ফোল্ডার বানাইলে সেই ফোল্ডারের নামটা এখানে লিখে স্লট দিতে হবে। হ্যাঁ হ্যাঁ ইউটিলস ক্লাসের ও একটা ভালো কোশ্চেন করছে, ইউটিলস ক্লাসের আসলে অবজেক্ট তৈরি করা লাগবে না, যদি স্ট্যাটিক মেথড হয়, ঠিক আছে, স্ট্যাটিক মেথড হইলে তখন অবজেক্ট ক্রিয়েট করা লাগবে, ক্লাসের নাম ডট দিয়ে ওইটা ইয়ে করা যাবে, আর যদি স্ট্যাটিক মেথড না হয় তাহলে কিন্তু আসলে এভাবে অবজেক্ট তৈরি করে সেটা ইনিশিয়ালাইজ করতে হবে, করে তারপরে এখান থেকে করতে হবে ডট দিয়ে করতে হবে, ঠিক আছে। তাহলে স্ট্যাটিক এর কি কাজ এটা বুঝে গেল, ঠিক আছে বলো, স্ট্যাটিক এর ক্ষেত্রে ক্লাসের অবজেক্ট তৈরি করে সেটা ইনিশিয়ালাইজ করা লাগে না, ক্লাসের নাম ডট দিয়ে দিলেই পাই, ঠিক আছে।
তাহলে এখন আমি এই স্ট্রিং পাইছি। এবার স্ট্রিং পাইলে এই যে স্ট্রিংটা আছে এটা টোটালটা কি বলতো? টোটালটা ফার্স্টে কি দিয়ে শুরু হয়েছে? এটা হ্যাঁ টোটাল একটা জেসন অ্যারে, কারণ এটা সাব প্যাকেট দিয়ে শুরু হয়েছে। সেই জেসন অ্যারের মধ্যে অনেকগুলো অবজেক্ট আছে, জেসন অবজেক্ট আছে। সেই অবজেক্টের মধ্যে কি আছে, কি ভ্যালু আকারে ঠিক তো? তাহলে এরপরে যেটা হবে, আমি এরপরে যেটা করব, এরপরে করব কি, এটা একটা জেসন অ্যারে, তাই না? জেসন অ্যারে অ্যান্ড্রয়েডে সরাসরি আছে, JOSON জেসন। বাইরে দিয়ে আমি এই যে দেখো জেসন অ্যারে বলে একটা কথা আছে, জেসন অ্যারে যে ইকুয়ালস টু নিউ, এই যে না না তুমি তুমি ইচ্ছা করে মুছে দেবে, ঠিক আছে? তোমার নাম দিলেও হবে। এখন এটা একটা এটা একটা জেসন অ্যারে ক্লাসের একটা অবজেক্ট। হ্যাঁ অবজেক্ট যখন আমি ইনিশিয়ালাইজ করি কালকের প্রসেস কাজে লাগতেছে। জেসন অ্যারে যে ইজিক্যাল টু নিউ জেসন অ্যারে, এর মধ্যে আসলে আমি প্যারামিটার হিসেবে পাস করতে হবে কি এই স্ট্রিংটা আর কি। এরও দেখাচ্ছে, এরও দেখাচ্ছে, কারণ কি ধরো এখানে যদি আমি এইসব যদি না দিয়ে ওই ফাইলের মধ্যে যদি নাম লিখতাম এ বি সি ডি এফ 9 এই ঠিক আছে এরকম যদি লিখতাম তাহলে কিন্তু সেটা একটা জেসন অ্যারে হইতো না, হয়তো জেসন অ্যারে যদি না হয় অন্য কোনো রান্না দিতে হয় তাহলে সে একটা এক্সেপশন এক্সেপশন খেলে, মানে মনে করো এখানে জেসন আমি লিখছি জেসন অ্যারে, এর মধ্যে আসলে যে ভ্যালুটা আমি পাঠাবো সেটা মাস্ট একটা অ্যারে হইতে হবে জেসন অ্যারে। কিন্তু এখান থেকে ধরো আমি এখানে ই না দিয়ে আমি বুলেট পয়েন্ট যাই তাই যাই মাই কিছু লিখে দিলাম আর কি, ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করলাম, হয়তো সেটা জেসন জেসন অ্যারে কিন্তু হওয়ার কথা, জেসন অ্যারে হওয়ার কথা। জেসন অ্যারে যদি না হয় তাহলে কি হবে, সে এক্সেপশন খাবে, একটা এক্সেপশন যদি খায়, ঠিক আছে? এক্সেপশন যদি খায় তাহলে সেক্ষেত্রে যেটা করতে হবে, যে জিনিসটা আমাকে ট্রাই ক্যাশের মধ্যে রাখতে হবে, কিসের মধ্যে রাখতে হবে, ট্রাই ক্যাশ, ট্রাই ক্যাশের মধ্যে কি আমি এই জিনিসটা এক্সেপশন হ্যান্ডলিং যখন পড়াবো তখন আমি দেখাবো এটা এটা এই ট্রাই ক্যাশের মধ্যে এটা রেখে দিলাম, ট্রাই ক্যাশের মধ্যে রেখে দিলাম। ট্রাই মানে কি বলো, ট্রাই মানে কি চেষ্টা করা, ঠিক আছে? আর ক্যাশ মানে কি, ক্যাশ মানে কি ধরা, তার মানে এই পোর্শনটাকে কি করবে, ট্রাই করবে কোনো এক্সেপশন যদি পাই কিনা। আর যদি এক্সেপশন যদি পাই তাহলে কি করবে, এখানে এক্সেপশন ই মানে ক্যাশ এক্সেপশন পাইছে, খুঁজে পাইছে, ধরছে আর কি, তাহলে ই ডট প্রিন্ট স্ট্রাকচারস যদি পাই তাহলে লকেটের মধ্যে প্রিন্ট স্ট্রাকচারস বলতে কি হবে, যে যে এক্সেপশন পাইছে ওইখানে লকেটের মধ্যে সব ট্রাই ক্যাচ না দিলেও যদি এক্সেপশন পাই তাহলে ই হবে, বাট এখানে মাস্ট কি করতে হবে যে ট্রাই ক্যাচ ইউজ করতে হবে, কারণ এখানে ট্রাই ক্যাচ ইউজ না করলে যেহেতু এর মধ্যে ডাটা ফলো যদি ওলট পালট দিয়ে আমি, ঠিক আছে, তাহলে কি হবে এক্সেপশন খাবে। আগে থেকে আমি ধরে রাখলাম এটাকে বলে এক্সেপশন হ্যান্ডেলিং, কি বলো তো এক্সেপশন হ্যান্ডেলিং। আচ্ছা এখন এই কবি পরিচিতি আছে, এর মধ্যে অনেকগুলো জেসন অবজেক্ট আছে, জেসন জেসন অবজেক্ট আছে, তাহলে ওই জেসন অবজেক্ট গুলো আমি ধরে ধরে কাজ করব, জেসন অবজেক্ট গুলো ধরে ধরে কি করবো কাজ করবো। এখন ওইখানে মনে করো 100 জেসন ই আছে, জেসন অবজেক্ট আছে, এইটা আমি কিভাবে কাজ করতে পারবো বলো তো, কি দিয়ে কাজ করলে সুবিধা হবে? না 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 এই যে
এই যে জেই জেসন অ্যারে তার আন্ডারে প্রত্যেকটাই এক একটা জেসন অবজেক্ট। এখন তারপরে সেগুলো আমি কি ধরে ধরে কাজ করব, তাহলে এখান থেকে আমি কি করব, এখানে একটা ফর চালাবো, ফর ফর ইন্টিজার আই ইকুয়ালস টু জিরো আই লেস দেন ইজ ইকুয়াল টু জে ডট লেন্থ আই প্লাস প্লাস, ঠিক আছে। এরপরে কি হবে, এরপরে প্রত্যেকটা পজিশনে একটা করে কি আছে, জেসন অবজেক্ট আছে। তাহলে এখানে আমি কি করব, জেসন জেসন অবজেক্ট অবজেক্ট জে ও ফিজিক্যাল টু জে এ ডট গেট, এই দেখো এর মধ্যে মেথড আছে। এটা কি জেসন ইয়ারে একটা কি অবজেক্ট তৈরি করছি আমি, ইনস্ট্যান্ট তৈরি করছি, তাহলে জে এ ডট এর কিন্তু একটা মেথড আছে, জে এ ডট গেট, এই দেখো গেট জেসন অবজেক্ট, জেসন অবজেক্ট এখানে ইন্ডেক্স দিয়ে দিলে হয়ে যাবে, তাহলে এখানে জেসন অবজেক্ট আই। আরে এগুলো কিন্তু ভালো মতো কইরো, তোমার কইরো আমার এই ধরনের জেসন পার্সিং ওয়েব সার্ভিস একটা আছে এখন হাতে আছে, ঠিক আছে। এখন যদি এগুলো তোমরা ঠিক মতো করতে পারো, এরপরে আরও দু রাতে কালেকশানে যেটা আছে সেটা যদিও বুঝতে পারো, তখন এই কাজ আমি দিতে পারবো আর কি। তাহলে এখন যেটা হবে, আগের দিন আমি কি বলেছিলাম, অ্যানালিস্ট অ্যানালিস্টকে দেখাইছিলাম, ইন্টিজার দেখাইছিলাম, ফ্লোট অ্যানালিস্ট হইতে পারে, কোনো একটা ক্লাসের অবজেক্টের একটা অ্যানালিস্ট হইতে পারে, ক্লাসের অবজেক্টের অ্যানালিস্ট হইতে পারে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে মনে করো যেহেতু এটা খুবই পরিচিতি, তাহলে আমি এখানে একটা ক্লাস তৈরি করব, এখান থেকে কি ক্লাস, এখানে কি পোয়েট পোয়েট, ঠিক আছে পোয়েট খুবই পরিচিত যেহেতু পোয়েট, এখানে পোয়েটের কি কি আসলে ই ছিল বলতো, নেম ছিল, বার্ড ছিল, ডাইট ছিল, বুক প্রাইস। এখন আসলে এই পোয়েটের স্ট্রিং নিলে কিন্তু হয়ে যাবে, ঠিক কিনা, তারপরে যদি আমি সেট গেট করে দিই, সেটার মেথড করে দিই, করে দিয়ে যদি এর মধ্যে ওই রেজিস্টার মধ্যে ওই ক্লাসের অবজেক্ট যদি আমি অ্যাড করে দিই, তাহলে কিন্তু আমার অনেকগুলো অ্যাডের দরকার আছে। এখানে এই কি কি প্রপার্টি আছে, এর নেম আছে, বার্ড আছে, ডাইড আছে, বুকস আছে আর প্রাইস আছে। আমি এখানে এইগুলো আগে লেকচারটা তুমি দেখলে এটা বুঝতে পারার কথা, যেখানে এই ক্লাসের আন্ডারে আমি ওই ধরনের এক একটা করে স্ট্রিং নিবো আর কি। স্ট্রিং যদি ইন্টিজার হয়তো ইন্টিজার নিতাম, প্রাইভেট স্ট্রিং, এখানে কি নেম প্রাইভেট, কনস্ট্রাক্টর দিয়েও একবারে কনস্ট্রাক্টর দিয়েও করতে পারো, সেটার গেটার দিয়েও করতে পারো, ঠিক আছে। তাহলে এখানে নেমের পরে এখানে কি হবে, বার্ড ডাই বুকস প্রাইস স্ট্রিং বার্ড, তারপরে প্রাইভেট স্ট্রিং ডাইট প্রাইভেট স্ট্রিং বুকস প্রাইভেট স্ট্রিং প্রাইস, ঠিক আছে। তাহলে আমি কি বলছিলাম, কি কিভাবে ভ্যালু একটা ক্লাসের অবজেক্টে ভ্যালু ইনিশিয়ালাইজ করতে পারি, দুই ভাবে, একটা হচ্ছে কনস্ট্রাক্টর দিয়ে করতে পারি, হ্যাঁ সেটার গেটার দিয়ে করতে পারি, তাই না। তাহলে আমি ধরো কনস্ট্রাক্টর দিয়ে করে দিলাম আর কি, কনস্ট্রাক্টর দিয়ে কিভাবে করলাম, এখন সুপার মানে আসলে যে প্যারেন্ট আছে না, প্যারেন্টের ই করে আর কি। এখন এখানে মনে করো, ধরো এখানে আমি দুইটা প্যারামিটার দিলাম,
মনে করো এখানে দুইটা প্যারামিটার দিয়ে একটা কনস্ট্রাক্টর কল করলাম, এখন তার মধ্যে যদি আমি সুপার দিয়ে এখানে দুইটা ভ্যালু পাস করে দিই আর বাকিগুলো যদি ওইখানে ই করে দিই তাহলেও হবে আর কি। মানে আমি একটু দেখাই কিভাবে, মনে করো আমি এখান থেকে দুইটা ই করলাম, একটা কনস্ট্রাক্টর তৈরি করলাম, আচ্ছা এখন দেখো এই যে এখানে যদি আমি যদি এরকম করতাম, আচ্ছা এটা পরে দেখাবো, সুপার ফাইনাল অন্যান্য জিনিসপত্র স্টাডি তারপরে অন্যান্য ইগুলো এগুলো নিয়ে আর একটা এক্সাম্পল দিব। মোট কথায় যে সুপার ক্লাস আছে সেটারে এ কল করে আর কি, এখন আমার এটা লাগতেছে না। আচ্ছা তাহলে এইগুলো এই যে কনস্ট্রাক্টর, এই কনস্ট্রাক্টরের মাধ্যমে কিন্তু আসলে আমি ওই ক্লাসের এর মধ্যে আমি কি করতে পারি ভ্যালু ঢুকাই দিতে পারি। এখানে মনে করো কি আগের দিন অ্যারে লিস্ট দেখাইছিলাম প্রাইভেট অ্যারে লিস্ট ইন্টিজারে দেখাইছিল, এখন কিন্তু এই ক্লাসের অবজেক্টের অ্যারে লিস্টই করা যাবে। ওয়েট এখন আমি মনে করো যে এখানে আমি ই করে দিলাম ওয়েট, বলছিলাম না যে অ্যারে লিস্ট আমার সরি আইটেমস ইজিক্যাল টু নিউ, অ্যারে লিস্টটাকে ইনিশিয়ালাইজ করতে হবে, নিউ অ্যারে লিস্ট হয়ে গেল ঠিক আছে। এখন অ্যারে লিস্টের মধ্যে বলছিলাম যে অবজেক্ট কি করতে হবে অ্যাড করতে হবে আর কি, হ্যাঁ ক্লাসের অ্যারে লিস্ট আছে এই যে এখানে অ্যারে লিস্ট পয়েন্ট, যদি ইন্টিজারে নিতাম এখানে ইন্টিজার দিতে হতো, যদি ডাবল আর নিতাম হ্যাঁ ইন্টিজার দিতে হতো। এখন এইবার দেখো আমি জেসন পাস করতেছি, তার মানে যে ও এটা আসলে কিছুই না এইগুলো আর কি, এই প্রত্যেকটা জেসন অবজেক্ট আছে ওই যে ও বুঝতে পারছি, যখন আয়ের ভ্যালু জিরো তখন এটা, যখন ওয়ান এটা, যখন টু এটা, যদি দেখে নেবেন 1000 থাকতো তাহলে কিন্তু আসলে ওই এক ফর লুপের মাধ্যমে কিন্তু সব হয়ে যাইতো। মানে বাস্তবের ক্ষেত্রে তো যদি তোমার যদি 1000 মনে করো যদি হাদিস থাকে, 1000 যদি তুমি লিসবিয়ার মধ্যে শো করতে পারো ঠিক আছে, তাহলে 1000 বাটন তৈরি করতে পারো, একটা বাটন ই করে তারপরে ওই অ্যানালিস্ট ইউজ করে লিসবিয়ার মধ্যে একটা বেজার ভেক্টর ক্লাস লিখে ই করে দিলে হয় আর কি। এখন আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে মনে করো স্ট্রিং নেম, নেম ইজ ইকুয়াল টু কি জেও ডট গেট স্ট্রিং, এটা কি একটা স্ট্রিং না নেম, এটা কিন্তু পার্স করা হয়ে গেলো, এই কি ওইখানে দিতে হবে কি, এখানে কিছুই দিতে হবে না, জাস্ট ওই কি এর নামটা দিয়ে দিতে হবে আর কি ঠিক আছে। এইটার মাধ্যমে আমি কিন্তু ভ্যালুটা পাই যাবো, এখানে কি এর নাম দিলে কি হবে, কি এর নাম যদি ভ্যালু আছে সেটা পেয়ে গেলাম আমি। আচ্ছা এরপরে স্ট্রিং এরপরে কি বাট ফিজিক্যাল টু, এটার নাম কিন্তু তুমি যাই তাই দিতে পারো, বাট এই যে কি এর ক্ষেত্রে ওইখানে যেটা দেওয়া আছে সেটাই দিতে হবে, যে ও ডট গেট স্ট্রিং, এখানে আমি মনে হয় বাটই দিছি, VIR ঠিক আছে। আচ্ছা এরপরে কি, আচ্ছা ডাইট তাই না, স্ট্রিং ডাইট জিও ডট গেট স্ট্রিং DIED ডাইট সোজা, এরপরে আর কি আছে স্ট্রিং বুকস জিও ডট গেট স্ট্রিং, এটা কি হবে প্রাইস, টেস্টিং প্রাইস জিরো ডট গেট স্ট্রিং প্রাইস,
সমস্যা এজিয়া সার বলে কিন্তু সব পার্স হয়ে গেল যে হ্যাঁ তুমি এই যে 50টা এর রি করবা 50টা এলিমেন্টই করো জাস্ট একটু বসে এখন দেখো তাহলে কি হবে এখানে আমার হচ্ছে পোয়েট পোয়েট ঠিক আছে পোয়েট পোয়েটের একটা অবজেক্ট তৈরি করব এখানে নিউ পোয়েট এর মধ্যে কনস্ট্রাক্টরের মধ্যে ভ্যালুগুলো পাস করব অবজেক্ট তৈরি করার সময় কি যে কনস্ট নিউ এখানে কি হবে কনস্ট্রাক্টর কল হবে তাহলে এখানে আমি কি করে দিলাম এটা করে দিলাম এরপরে অ্যারে লিস্টের মধ্যে কি করব আইটেমস ডট এয়ার পোয়েটের অবজেক্ট এখন সব কিছু হয় এই যে অ্যারে লিস্ট আছে না তার মধ্যে সব আছে বলো হ্যাঁ ওই যে আইটেমস আইটেমস এর লিস্ট হ্যাঁ পয়েন্টের যে লিস্ট আছে আইটেমস তার মধ্যে ঢুকে গেল হ্যাঁ এটা ক্লাসের এর লিস্ট এর মধ্যে তো ক্লাসের অবজেক্ট তৈরি অ্যাড করছে পয়েন্ট পয়েন্ট এই যে ইটা আছে না এটা তো একটা ক্লাসের অবজেক্ট পয়েন্ট ক্লাসের অবজেক্ট না এই অবজেক্টের ভিতরে তুমি গতকালকে লেকচার গতকালকে লেকচার শোনো নাই ওটা ডাউনলোড করো নাই আপলোড করছে কিনা আমি জানি না আচ্ছা তাহলে এ আছে কাহিনী বুঝতে পারছো তাহলে এমন আর কিছুই না যদি এখানে যদি মনে করো 50টা যদি কি ভ্যালু থাকতো তাহলে কোনো সমস্যা ছিল 50টা এর একটু ডলার ছিল কোনো 50টা এর ডলার ছিল একটা এর লিস্ট দিয়ে সব কাজ শেষ হ্যাঁ লিস্ট হচ্ছে যাবার মনে একেবারে মনে ঘুরে একটা জিনিস ভালো বুঝতে পারছো টেস্ট ভিউতে এটাই করতে হবে দাঁড়াও এরপরে যেটা আছে আজকে লেসনের মধ্যে ওটা দিয়ে দিলে তোমরা গিলতে পারবে কেন সন্দেহ পরের দিন আবার দরকার রিপিট করবে ঠিক আছে নর্মাল অ্যানালিস্ট নিলে কি তোমার তো তাহলে প্রত্যেকটার জন্য নেমের জন্য একটা অ্যানালিস্ট নিতে হতো বার্টের জন্য একটা অ্যানালিস্ট নিতে হতো গাইডের জন্য একটা অ্যানালিস্ট নিতে হতো কি দরকার আমার হ্যাঁ একবারে সবগুলো রয়ে গেল যে পোয়েটের ধরো যাই এই পোয়েটের যে ই আছে না ধরো আইটেমস ডট গেট গেট দিলে ওই পোয়েটের একটা অবজেক্ট পাবা তুমি পোয়েটের কি পাবা পোয়েটের অবজেক্ট পাবা সেই পোয়েটের অবজেক্ট যদি তুমি পায় যাও তাহলে এখান থেকে আরো কিছু জিনিসপত্র আমি করি সেটার গেটার মেথড মারে দিই ঠিক আছে ঠিক আছে সমস্যা এখন দেখো এটা কিন্তু আমার লিস্ট ভিউ তো দেখাই দিই জিনিসটা এরপরে দেখবো যে আসলে কি জোর জিনিস আছে ঠিক আছে পকেট থেকে অ্যাপ করা শুরু করে এই লেকচারটা মিস করলো আমার মানে কি হচ্ছে আর কি এর জন্য ভয় ভয় লাগছে না না ক্লাস মিস করব না না তোমার অন্য ক্লাস মিস আর এই ক্লাস মিস এর মধ্যে আমি আগাস করব ঠিক আছে এই ক্লাস মিস এর মধ্যে খুব মানে ই আছে কারণ এটা লেস ভিউ বেজার আফটার জেসন পারসন ঠিক আছে এরর লিস্টের ই আর কি এবং এটা যারা মিস করবে ঠিক আছে এটা যদি ভালো মতো লেকচার দেখে যদি বুঝতে না পারে পরে আমরা বললে আমি দেখাই দেবো বাট এই লেকচারটা খুব গুরুত্বপূর্ণ ছিল লেআউট এটার নাম কি মনে করো যে পোয়েম লিস্ট ঠিক আছে এটা আমাকে যেটা এর মধ্যে করতে হবে এখানে একটা লিস্ট ভিউ নিতে হবে এর ব্যাকগ্রাউন্ডটা সাদা করে দিলাম ব্যাকগ্রাউন্ড
কোনো সাদা ঠিক আছে বুঝছেন সাদা এরপরে লিস্ট ভিউ তো নিব সেই লিস্ট ভিউ এর মধ্যে এই জিনিসগুলো অন করব লিনিয়ার লেও সরি লিস্ট ভিউ অ্যান্ড্রয়েড লেআউট ওয়েট ম্যাচ প্যারেন্ট অ্যান্ড্রয়েড লেআউট হাইট ম্যাচ প্যারেন্ট আচ্ছা এখন এটা একটা লিস্ট ভিউ আইডি দিয়ে দিই অ্যান্ড্রয়েড আইডি আমি কে দাঁড়াও আইডি প্লাস তাই তো আইডি প্লাস লিস্ট ভিউ ঠিক আছে দেখছো এরকম দেখাচ্ছে আসলে এটা পপুলেট করলে ওই ধরনেরই দেখা যায় এখন আমি এই যে দেখো এই অনেকগুলো প্রত্যেকটা এক একটা রো এক একটা রো দেখা যাচ্ছে না আচ্ছা এখন এটার আমি 4-5টা 10 পিক্সেল করে মার্জিন দিয়ে দিলাম লেআউট মার্জিন 10 পিক্সেল সমস্যা এরপরে আমি যেটা করব এরপরে এখানে আমি লিস্ট ভিউর অবজেক্ট এখন এখানে কি করব এখানে মনে করো সেট কন্টেন্ট ভিউ আর ডট লেআউট ডট লেআউট কলস কলস ঠিক আছে আমি কি করব ফার্স্ট পেজে মনে করুন কমিট নাম্বারটা দেখাবো আর সেকেন্ড পেজে কি করব কমিট ডিটেইলস দেখাবো ঠিক আছে এখন যেটা করব আমি দেখো হ্যাঁ তো দেখো প্রাইভেট লিস্ট ভিউ লিস্ট ভিউ লিস্ট ভিউ এটা আমি কি করলাম এখানে ইনিশিয়ালাইজ করি লিস্ট ভিউ ইজ ইকুয়াল টু লিস্ট ভিউ ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট লিস্ট ঠিক আছে আচ্ছা এরপরে এর রোটা কি ধরনের হবে একটা সিঙ্গেল রো কিভাবে হবে একটা সিঙ্গেল রো কিভাবে হবে সেটা মানে আমার সহজ বাংলা কথা যদি মনে করো আমি কবির নাম আর তার জন্ম ডেট এক পেজে দেখাবো পরের পেজে ডিটেইল দেখাবো তা যদি আমি কবির নাম দেখাইতে চাই তাহলে আমার কি একটা টেক্সট ভিউ হইলে একটা টেক্সট ভিউ হইলেই হবে এখানে দেখো আমি এখানে কি দিলাম এখানে একটা লেআউট তৈরি করলাম এই লেআউটের মধ্যে কি থাকবে যে এই লিস্ট ভিউয়ের প্রত্যেকটা রোয়ে কি থাকবে কি থাকবে লিস্ট ভিউয়ের প্রত্যেকটা রোয়ে কি থাকবে সেটা আর কি এখান থেকে লেআউট সরি লেআউট না এটা হচ্ছে ওয়েম লিস্ট ওয়েট লিস্ট কন্টেনার ওয়েট লিস্ট রো দিলাম বা কন্টেনার দিলাম যাই একটা কিছু দিলাম আর কি ঠিক আছে এখন দেখো এখন দেখো মনে করো এখানে আরেকটা আমি লিস্ট ভিউ নিলাম লিনিয়ার লেআউট দিলাম এখন সেটা দিয়ে দিলাম কি এটা র‍্যাপ কন্টেন্ট দিলাম ঠিক আছে র‍্যাপ কন্টেন্ট দিলাম এরপরে আমি এখানে একটা টেক্সট ভিউ নিব সেখানে কি পোয়েমের নাম থাকবে টেক্সট ভিউ অ্যান্ড্রয়েড লেআউট উইথ ম্যাচ প্যারেন্ট অ্যান্ড্রয়েড লেআউট হাইট এটা কি র‍্যাপ কন্টেন্ট এটা টেক্সট কালার দিব কি অ্যান্ড্রয়েড টেক্সট কালার কালো বুঝছো না ব্যাকগ্রাউন্ড হোয়াইট এখানে দিলে হবে প্যারেন্টাল এখন
টেক্সট সাইজ কত, মনে করো 20 GB, এটার আইডি দিতে হবে। এর আইডি কি দিব, নেম দিব অ্যান্ড্রয়েড আইডি ইজ ইকুয়াল টু কিছুই না, নেম দিব, ঠিক আছে। আচ্ছা এরপরে আমাকে একটা বেস অ্যাডাপ্টার ক্লাস লিখতে হবে, যে প্রত্যেকটা রোর জন্য, মানে ওই একটা রোতে যে থাকবে বেস অ্যাডাপ্টার ক্লাসের মধ্যে সেই ডাটাটা আসলে পপুলেট হবে, ঠিক আছে। এখন আমি আমার তো মুখস্থ নাই, তো এক জায়গা থেকে মেরে দিই এই আর কি। আমি ওগুলো প্রত্যেকটা সম্পর্কে ডিটেলস বলবো, সেটা হচ্ছে ওই কোড আগে কমাই নি, তারপরে আমি নিজে নিজে লিখবো সব কোড আর কি, কারণ তো মুখস্থ নয় তো এই জন্য এই আর কি। আচ্ছা আমি একটু এই জিনিসটা একটু ফুল স্ক্রিন রেখে দিই, ঠিক আছে। হ্যাঁ এখানে দেখো যে পাবলিক ক্লাস এফিসিয়েন্ট অ্যাডাপ্টার এক্সটেন্ডস বেজ অ্যাডাপ্টার, এটা বেজ অ্যাডাপ্টারকে এক্সটেন্ড করছে। অ্যাডাপ্টার কখন ইউজ করে, মনে করো একটা ড্রপ ডাউন লিস্ট তুমি শো করবো, ঠিক আছে। তারপরে মনে করো কোন লিস্ট ভিউ শো করবো, ঠিক আছে, তার লিস্ট ভিউতে আসলে অ্যাডাপ্টার সেট করে দিতে হবে। তো এই বেজ অ্যাডাপ্টার এক ধরনের অ্যাডাপ্টার, এবং বেজ অ্যাডাপ্টার যদি এক্সটেন্ড করা হয় তাহলে এখানে এই মেথডগুলো গেট ভিউ, তারপরে হচ্ছে গেট আইটেম আইটেম, গেট কাউন্ট, আচ্ছা আমি, তারপরে গেট আইটেম, এই জিনিসগুলো ওভাররাইড হয় আর কি, ঠিক আছে। এখন গেট ভিউ এর মধ্যে যে ভিউটা আমি পয়েন্টার হিসেবে নিছি বা রো হিসেবে নিছি, সেই ভিউটা এখানে আমি কি করব, এই যে এই এর মধ্যে কি করব, সেই যে লেআউটটা আমি নিছি সেই লেআউটটা এর মধ্যেই করব। এটা একদিনে ক্লিয়ার হবে না, তারপরেও কালকে আবার দেখাবো, ঠিক আছে। লিস্ট রো এর মধ্যেই করতে হবে, আর এরপরে একটা কি করতে হবে, যে এর মধ্যে আমার কি কি জিনিসপত্র ছিল, এর মধ্যে পোয়েম লিস্ট রোয়ের মধ্যে আমার কি ছিল, নেমের জন্য একটা ভিউ লাগবে যেখানে আমি ওই জিনিসটা ই করবো। এখান থেকে দেখো যেটা কি হবে, যে ভিউ হোল্ডার একটা ক্লাস নিব, ভিউ হোল্ডার ক্লাস, তার মধ্যে একটা টেক্সট ভিউ, যে কয়টা ভিউ আমি এখানে নিব সেই কয়টা জিনিসপত্র এখানে আমি নিব। নেওয়ার পরে এখানে কি যে এই এখান থেকে দেখো ভিউ হোল্ডার, এই যে এই হোল্ডারে একটা ক্লাস ই করছে, এরপরে বলছে যে এইটা এই যে ইটা গেট ভিউ, এটা একটা ভিউ রিটার্ন করে, কোন ভিউ, যেটা আমি ইনফ্লেট করে পাইছি আর কি, যে রোড যে কন্টেনার সেটা আর কি, কনভার্ট ভিউ এখানে ইনফ্লেট করছে, করার পরে এরপরে হোল্ডার ডট নেম ভিউ, এখানে কি করছে হোল্ডার যে অবজেক্ট আছে অবজেক্টের মাধ্যমে কিন্তু অবজেক্ট ডট হিট ভেরিয়েবলের নাম দিয়েই করা যায়, ইজ ইকুয়াল টু টেক্সট ভিউ কনভার্ট ভিউ, ওই কনভার্ট ভিউ ডটটা ডট ফাইন্ড ভিউ বাই আইডি, এখানে ফাইন্ড ভিউ বাই আইডি তুমি দিতে পারো, বাট এটা তো কনভার্ট ভিউ থেকে আসে এই জন্য কনভার্ট ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি, ঠিক আছে। আচ্ছা আর এর অন্য অন্য জিনিসপত্র দেখো, গেট কাউন্ট আইটেমস ডট সাইজ, মানে আমার অ্যানালিস্টে যে সাইজ আছে
সেই কয়টা রো জেনারেট করবে। গেট কাউন্ট বলতে কয়টা কয়টা রো আমার শো করবে, ঠিক আছে, গেট কাউন্ট আছে এটা আমি করবো আর কি। আর গেট আইটেম, গেট আইটেম বলতে যেটা বোঝাবো, এখানে দেখো একটা ইন্ডেক্স আছে পজিশন, যদি তুমি জিরো তম ইন্ডেক্স দাও তাহলে এক নম্বর ইন্ডেক্সের রো বোঝাবে, যদি দুই নম্বর, হ্যাঁ দুই নম্বরের আর কি। এখন এটা আর কি বেজার আপটার ক্লাসের বৈশিষ্ট্য একটাই যে গেট ভিউ এই মেথডটা প্রত্যেকটা রোর জন্য একবার করে আসলে কল হবে, ঠিক আছে, প্রত্যেকটা রোর জন্য আর কি। এখন তাহলে যেটা হচ্ছে প্রত্যেকটা রোর জন্য যেহেতু আসলে গেট ভিউ এর মাধ্যমে সব কাজ হয়ে যাচ্ছে আর কি, তাহলে তোমার ওই 1000 আসলে পেজ ভিউ তৈরি করা দরকার নেই, এই গেট এই কোডের মাধ্যমেই আসলে ইয়ে হবে। এখন দেখো এখানে কি বলছিলাম, পোয়েট, পোয়েট ইজ ইকুয়াল টু, এখানে পোয়েট ইকুয়ালস টু আইটেমস, আইটেমস ডট গেট, এই যে পজিশনটা না ওই রোয়ের পজিশনে মানে কততম ইন্ডেক্স এটা নির্দেশ করবে আর কি, তাহলে গেট পজিশন, ঠিক আছে। এরপরে তাহলে স্ট্রিং মনে করো যদি আমি পোয়েট নেম দিয়ে যাই, পোয়েট ধরো নেম, নেম ইজ ইকুয়াল টু পোয়েট ডট গেট, ঠিক আছে, সমস্যা। গেট সেটার এবং গেটার মেথডের মাধ্যমে সেটার মাধ্যমে সেট করি, আমার কনস্ট্রাক্টরের মধ্যে ভ্যালু পাস করেও আমি সেট করতে পারি, আর যখন কি করব গেটের মাধ্যমে আমি ওই ভ্যালুটা ই করব। এরপরে হোল্ডার ডট নেম ভিউ ডট সেট টেক্সট, এটা আছে কি, বুঝতে সমস্যা, বুঝতে সমস্যা হবে আজকে যদি দেখতে হবে কালকে আবার দেখো। হ্যাঁ তো অ্যাডাপ্টার আজকের আমি অ্যালেক্সাটা দিতাম না, বাট কালকের আবার দিব, তো এই কারণে আজকের এই জিনিসটাই শোনা থাকলে কালকের আবার জিনিসগুলো আরো ইজি হবে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো এই এই জিনিসটার মানে কি, কনভার্ট ভিউ ইকুয়ালস টু ইকুয়ালস টু নাল যদি হয় তখন এই জিনিসগুলো ইনিশিয়ালাইজ করবে, তার মানে কি যে প্রত্যেকবার যদি তুমি একটা করে রো ই করো, কারণ যদি তোমার 1000 রো যদি জেনারেট হয় তাহলে ওই লিস্ট ভিউটা স্লো হবে। এখানে ফার্স্ট টাইম কি করা আছে, ফার্স্ট টাইম দেখা হচ্ছে যে ওইটা যদি নাল হয় ওই তাহলে ইনিশিয়ালাইজ করবে, আর বাকি ক্ষেত্রে আর মানে জাস্ট ওইটা ইউজ করে করবে ওইটা দিয়ে। হোল্ডার ইজ ইকুয়াল টু ভি হোল্ডার ডট কনভার্ট ভিউ ডট গেট ট্যাগ, কনভার্ট ভিউ এর উপরে ট্যাগ সেট করা হয়েছিল, আর এটার মাধ্যমে কি করছে, ওই ভিউটা, ভিউটা যদি নাল থাকে তখন ওই ভিউটা তৈরি করবে, ঠিক আছে, নাল না থাকলে কি করবে যে আবার ওই যেহেতু আগে ভিউটা আছে জাস্ট ওটা রিজেনারেট করবে, ঠিক আছে, কি বলছো বুঝছো, মানে বারবার ই হবে না, স্লো হবে না। এটা করার কারণে কি হবে যে আগে যে ভিউটা তৈরি করছে ওই ভিউটাই আসলে ইউজ করবে আর কি। আচ্ছা এরপরে আমাদের কি করতে হবে, এরপরে আচ্ছা এটা এখানে না দিয়ে এটা আমি এখানে ইনিশিয়ালাইজ করি, ওপরে এখানে ইনিশিয়ালাইজ করি। এরপরে যে কাজটা করতে হবে ওই যে ইফিশিয়েন্ট, এই যে বেজ অ্যাডাপ্টারের যে ক্লাস ইফিশিয়েন্ট অ্যাডাপ্টার, সেই ইফিশিয়েন্ট অ্যাডাপ্টারে একটা অবজেক্ট আমার তৈরি করতে হবে, ইফিশিয়েন্ট অ্যাডাপ্টার, এই জিনিস আবার রিপিট হবে, কোনো টেনশন করো না, অ্যাডাপ্টার, ঠিক আছে। এই অ্যাডাপ্টার যদি হয় এটা আমি ইনিশিয়ালাইজ করে দেবো, অ্যাডাপ্টার, অ্যাডাপ্টার ইজ ইকুয়াল টু নিউ ইফিশিয়েন্ট অ্যাডাপ্টার, এর ভিতরে কি দিয়ে দিতে হবে, হ্যাঁ এর ভিতরে কন্টাক্ট দিতে হবে, জেসন অ্যাক্টিভিটি ডট দিস, ঠিক আছে। এরপরে লিস্ট ভিউ এর উপরেও এটা অ্যাডাপ্টার করতে হবে, লিস্ট ভিউ ডট সেট অ্যাডাপ্টার, অ্যাডাপ্টার এ, এরপরে পার্স করে তো আইটেমসের মধ্যে কি করছে একটা করে ইন করছে, ঠিক আছে, তাহলে এখান থেকে আমি যেটা করব এখানে অ্যাডাপ্টার একটা মেথড কল করব, অ্যাডাপ্টার ডট নোটিফাই ডাটা সেট সেন্স, তার মানে অ্যাডাপ্টারের মধ্যে ডাটা হিসেবে আমি ঢুকাইছিলাম হচ্ছে পোয়েটের অ্যারে লিস্ট, পোয়েটের অ্যারে লিস্টের ডাটা সেন্স হয়েছে,
তাহলে অ্যাডাপ্টারটা নোটিফাই ডাটা সেট চেঞ্জ যদি হয় তাহলে কি হবে ধরো তুমি অ্যারেটা নতুন হবে অ্যারের মধ্যে আরো অ্যারে লিস্টের মধ্যে আরো একটা অবজেক্ট অ্যাড করছো করার পরে যদি ই করো অ্যাডাপ্টার ডট নোটিফাই ডাটা সেট চেঞ্জ করো তাহলে ওই ডাটাটাও এখানে হবে আর কি তারপর আমি কি করব এখানে আর কিছুই না আর জেসন যেটা আছে এটা আমি কল করি লাস্টে অনেক কিছু মাথার উপর দিয়ে গেছে বাট এই লেকচারটা যেহেতু আমি আগামীকাল রিপিট করব আজকের এই লেকচারটা শুনবা কয়েকবার শুনবা তাহলে আগামীকাল যদি আলোচনা করা হয় এই জিনিস নিয়ে ঠিক তো আচ্ছা তাহলে এখানে আমি কি করব এবার রান করি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা লেখা ঠিক আছে এটা হচ্ছে ইউজিং বেজ অ্যাডাপ্টার ইন দিস লিখবা ইউজিং কাস্টম বেজ অ্যাডাপ্টার ইন দিস আমি তো কালকে আবার এই জিনিসটা আবার করব আবার রিপিট করবো আরামসে আসছে আজকে এর থেকে $100 না না এটা $100 হয়েছে $80 কি হয়েছে ও তাই $100 আছে এখন উঠতেছে এই যে ফার্স্টের দিকে দেখো মোটা ইনকাম ছিল না এখন এটা সবগুলোই আপ $80 না ডিকশনারি না ওই ছোট ছোট সলা আছে ওই থেকে বেশি আসতেছে ডিকশনারি সালাম অল্প কিছু দিন না ডিকশনারি থেকে আসবে আর তারপরে ও দু একটা ডিকশনারি খুব ভালোই চলছে যায় আজকের লেকচার না বুঝলে কালকের আবার রিপিট হবে এটা অন্য কিছু নয় বাট তারপরেও এই জিনিসটা আরো অনেকবার শুনবো আর এখন যদি এমনও করো যেদিন না বুঝেও যদি কোড লিখে যদি সবকিছু করতে পারো তাহলে সমস্যা হবে ফার্স্টে মানে কনসেপ্ট কনসেপ্ট ক্লিয়ার হবে ঠিক আছে এই জিনিস কাজ না করলে এই জিনিসের কনসেপ্ট ক্লিয়ার হয় কি বলছি বুঝছো একটা একটা এক্সপ্লেন আছে তাই না আমি যদি $100 কমিং নাম থাকতো তাহলে এইটাই হয়ে যেত টাকা দিছে কাউকে দেখবে আমার প্রোফাইল নেই এজেন্সি
আছে ঠিক আছে। যদি আমি এবারে এটাকে একটু সুন্দর করতে চাচ্ছি, মনে করো এটাকে আমি কি করতে চাচ্ছি, একটু সুন্দর করতে চাচ্ছি, তাই এখান থেকে মনে করো যে এটা আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম এরকম আর কি। ব্যাকগ্রাউন্ড মনে করো এরকম আর কি, এটা দিয়ে দিলাম আমি এই কালার। মনে করো এটা দিলাম, এরপর এটা দিলাম হচ্ছে এই কালার। এটা দিলাম হচ্ছে উপরে, এটা দিলাম এই কালার। আর লিস ভিউ এর ব্যাকগ্রাউন্ড দিলাম মনে করো এটাকে মনে করো মার্জিন টপ দিলাম, মনে করো মার্জিন টপ দিলাম 20। আচ্ছা ঠিক আছে, মার্জিন 15 করে দিয়ে দিই, 15 15। ঠিক আছে, এরপরে মনে করো এই যে দেখো এটা কি করছে, গায়ে গায়ে আছে না, এটার উপরে আমি একটু স্পেস দিয়ে দিয়েছিলাম। স্পেস দিতে পারি কিভাবে, ওই যে রো কন্টেনার আছে না, তার উপরে এখানে স্পেস দিয়ে দিলাম প্যাডিং টপ। এখানে মনে করো 15 ডি, এখানে মনে করো অ্যান্ড্রয়েড প্যাডিং বটম, এই কালটা মনে করো 17 ডিবি, 15 ডিবি। ঠিক আছে, 15 ডিবি। আর এই মনে করো যে এই এই যে এই এটাকে বলে ডিভাইডার, ডিভাইডারের যে কালার, কালার আমি মনে করো এরকম দিতে চাচ্ছি এই যে। তাহলে এখান থেকে আমি কি করতে পারি, সেই কই লেআউট পোয়েম, এখানে মনে করো আমি ডিভাইডারের কালার দিয়ে অ্যান্ড্রয়েড ডিভাইডার, এখানে কি কালার, এখানে কি এটা, ঠিক আছে। এরপরে আমি যে কাজটা করতে চাচ্ছি ডিভাইডারটা একটু, ওইখানে তো ই আছে, আমি মনে করো 5 পিক্সেল করে ডিভাইডারের হাইট সেট করে দিতে চাচ্ছি। তাহলে এখান থেকে কি হবে, লেস ডিউ ডট সেট ডিভাইডার হাইট মনে করো 5 পিক্সেল করে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখন দেখো এবার এই জিনিসটা কেমন দেখাচ্ছে। দেখছো এবার আমি যেটা করতে চাচ্ছি, এর পিছনে 5 পিক্সেল মার্জিন মারে দিই, 5 পিক্সেল 10 পিক্সেল মার্জিন মারে দিই, অ্যান্ড্রয়েড লেআউট মার্জিন লেফট, এটা মনে করো 10 ডিবি। আর যেটা করতে চাচ্ছি ডান পাশে একটা মনে করো এরো আইকন, তাহলে কি হবে, ফলো স্ক্রল করো, কি বস মাঝখানে একটা এরো আইকন, যদি এটা ক্লিক করলে ওই পাশে স্ক্রিনে যাবে, এটা একটু শো করতে চাচ্ছে কিভাবে শো করতে পারি। আচ্ছা লেকচারটা কি গুরুত্বপূর্ণ লেকচার ছিল না?
তাহলে এখান থেকে আমি দেখো লেআউট ফুয়ের না দিয়ে ফুয়ার্স দিলে ভালো ছিল, লেআউট তো ঠিক মতো না হইলো না, তাই না? হ্যাঁ ওইটা কি জেসন পার্সিং অ্যাক্টিভিটি? আচ্ছা থাকুক, যাতে বুঝতে সুবিধা হয় কোনো মানে ওইটা পোয়েটস অ্যাক্টিভিটি দিলে আরো ভালো ছিল। আচ্ছা এরপরে দেখো এসে রো কন্টেনার কই, রো কন্টেনারের মধ্যে চেঞ্জ করতে হবে পোয়েট লিস্ট রো। এটা আসলে কি দিতে হবে বলো তো? একটা রিলেটিভ লেআউটের মধ্যে দিয়ে ওই ইমেজ ভিউটা ডান পাশে দিয়ে এই টেক্সট ভিউটা তো বাম পাশে দিতে হবে, তাই না? রিলেটিভ লেআউট এই যে, হ্যাঁ কি সমস্যা? আচ্ছা তাহলে তো রিলেটিভ লেআউটের তো আসলে ওরিয়েন্টেশন আছে। এখানে কি নেবো? একটা ইমেজ ভি নেবো, তাই না? অ্যান্ড্রয়েড লেআউট উইথ লেফট কন্টেন্ট অ্যান্ড্রয়েড লেআউট হাইট লেফট কন্টেন্ট অ্যান্ড্রয়েড এস আর সি ওকে ড্রবল, এটার নাম কি? এরো এরো। এটা যাবে কোথায়? এটা যদি নাম দিলাম মনে করো অ্যান্ড্রয়েড আইডি ইকুয়াল টু কে আছে, এটা যাবে কোথায়? অ্যালাইন করে লাই যাবে, তাই না? কাকা ক্লাসে আছি, ক্লাসে বলো। রাইট রাইট ইজ ইকুয়াল টু ট্রু। আর সেন্টার ভার্টিকেল করতে হবে না, যাতে মাঝখানে না থাকে ইমেজটা। অ্যান্ড্রয়েড লেআউট সেন্টার ভার্টিকেল ট্রু। স্যার এটা কি হবে বলো তো? এটা অ্যারো ভিউর বাম পাশে হবে না? অ্যান্ড্রয়েড লেআউট টু লেফট অফ আর একটা দিয়ে হবে কি? অ্যান্ড্রয়েড লেআউট সেন্টার ভার্টিক্যাল। ঠিক আছে একটু রান করে দেখি। দেখছো এবার কি করতে হবে? এটা ডাউনলোড করে মার্জিন দিতে হবে না? এখন এটা মনে করো তিনটা আছে তো, এই জন্য ভুল আছে না ওই ওই জিনিস, একই জিনিস আমি আবার একটু রিপিট করি। মনে করো 7 ডিগ্রি, ওই জিনিস আবার একটু আমি রিপিট করি। রিপিট করি বলতে যেটা, যে এখানে আরো মনে করো, আরো মনে করো একই জিনিস আরো 3 মান দিলা। ঠিক আছে এবার একটু দেখো,
মাউস কিনতে হবে, অপটিক্যাল মাউস। হ্যাঁ দেখছো, এই এই যে দেখো কি একটা ভেজাল আছে, তাই না? তার মানে কি যখন সিলেক্ট করছি, সিলেক্ট করলে একটা ইয়ে আছে, ইয়ে আছে, তাই এখন এর একটা প্রপার্টি আছে। এটা কি অ্যান্ড্রয়েড ক্যাশ কালারিং ট্রান্সপারেন্ট করে দিলে হয়ে যাবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এটা মানে আসলে ট্রান্সপারেন্ট কালার। 0, 0, 0, 0 কি অপাসিটি, আর এগুলো এই কালারটা কিসের? কালো, ঠিক আছে। 0, 0 দিলে তার অপাসিটি যদি হয়ে যায় তাহলে ওইটা আসলে ট্রান্সপারেন্টই হয়ে যায় অ্যান্ড্রয়েড। এটা হচ্ছে কি ড্র সিলেক্টার অন টপ, মানে যখন সিলেক্ট করছো অন ফলস, মানে কিছু আসলে সিলেক্টরটা দেখা যায়। তাহলে এবার আমি একটু অন করি, কত সুন্দর একটা জিনিস, তাই না? তোমরা তো, হ্যাঁ তোমরা ওই দেখো দেখো কতগুলো লেআউট তৈরি করতেছিলা, ইয়ে করতেছিলা, এতগুলো অ্যারেঞ্জ ছিলা, আর ফার্স্ট দিকে আলাদা আলাদা ভাবে স্টিকে নিছিলা। হ্যাঁ বলে বলে এগুলো কিন্তু আমি কিন্তু আসলে পোস্ট দিয়েছি, ঠিক আছে। লাস্টটা যেটা করলাম ক্যাশ কালার হিন্ট, মানে ওই যে ছয়টা ছয়টা থাকে আর ফার্স্টের দুইটা হচ্ছে অপাসিটি, অপাসিটি 0 থেকে 255 পর্যন্ত হয়। এখানে 0, 0 মানে আসলে 0, ঠিক আছে। আর এখানে কালো কালার, তার মানে যে কোনো কালারই তুমি এখানে দাও না কেন, এখানে যদি 0, 0 দিয়ে দাও, ঠিক আছে, সরি কালো কালার, এবং তার এই পাশে যদি 0, 0 দিয়ে দাও তাহলে তার অপাসিটি 0, তাহলে এমনিতেই সে একটা ট্রান্সফার নিতে হয়। ফলস দেওয়ার পরে তুমি যখন সিলেক্ট করলাম ওই যে একটা কালার আসতে ইয়ে আসতেছিল না, সিলেক্টর আসতেছিল, সিলেক্ট হয়ে যাচ্ছে, ওই সিলেক্ট হয়ে যা যাবে না, তখন সিলেক্ট হবে কি না হবে সেটা এখন আমার হাতে আমি নিতে পারবো, ঠিক আছে। আরে না এই লেকচার তো আছে, আর কালকে যেটা দেখাবো এই জিনিস আবার রিপিট করব, এবং এখান থেকে ক্লিক করলে ওয়েবসাইটে আসলে কিভাবে ডাটা গুলো নিয়ে যাওয়া যায়।